আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। ইতিমধ্যে আমি আপনাদের কাছ থেকে অনেক রেসপন্স পেয়েছি, অনেক ভালোবাসা পেয়েছি। তো আজকে আমি আপনাদেরকে পুলিশ ভেরিফিকেশন সম্পর্কে আলোচনা করব, কারণ এই সময়ে এটা একটু আলোচিত বিষয়। সম্প্রতি আমাদের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে অর্থাৎ এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকের চূড়ান্ত রেজাল্ট হয়েছে। তো এই রেজাল্টের নিয়োগ দেওয়ার আগে সরকার সিদ্ধান্ত নিয়েছে যে পুলিশ ভেরিফিকেশন করতে হবে। পুলিশ ভেরিফিকেশনটা আসলে এজন্যই করা লাগবে, তার যে সম্পূর্ণ তথ্য দিয়ে সে চাকরিতে অ্যাপ্লাই করেছে এবং জবটি পেয়েছে সে সম্পর্কে যাচাই বাছাই করা। সরকার এখানে বিশেষ ইম্পর্টেন্স দিয়েছে। তো পুলিশ ভেরিফিকেশনটা সরকারি, আধা সরকারি, বেসরকারি, প্রয়োজন বোধে বেসরকারি প্রতিষ্ঠানেও অনেক সময় পুলিশ ভেরিফিকেশন হয়ে থাকে। তো পুলিশ ভেরিফিকেশন সম্পর্কে আমার বাস্তব কিছু অভিজ্ঞতা রয়েছে, কারণ আমি নিজেও পুলিশ ভেরিফিকেশনের সম্মুখীন হয়েছি। তারই ধারাবাহিকতায় আমার অভিজ্ঞতাগুলো আপনাদের সাথে শেয়ার করব। আমার প্রথম যে জবের পুলিশ ভেরিফিকেশন হয় সেটা ছিল একটা সরকারি প্রজেক্ট নির্ভর জব। সেই পুলিশ ভেরিফিকেশনটা এভাবে হয় যে সেখানে পুলিশ আমার বাসায় আসে, আমার সম্পর্কে তথ্য সংগ্রহ করে এবং চলে যায়। তো পরবর্তীতে আমি তখন বাসায় ছিলাম না, আমাকে ফোন দেয় এবং প্রয়োজনীয় ডকুমেন্টস নিয়ে আমাকে তা দেখা করতে বলে। সেক্ষেত্রে আমি ডকুমেন্টসগুলো নিয়ে থাকি, আমাদের মূল সনদপত্র, এনআইডি সনদপত্রের ফটোকপি, এনআইডি কার্ডের ফটোকপি, তারপরে হচ্ছে আমাদের জাতীয় পরিচয়পত্র এবং আরও কিছু, বিশেষ করে আরেকটা কাগজ নিতে বলে বিদ্যুৎ বিল। এগুলো সব কিছু আমি সংগ্রহ করে তার সাথে ফিজিক্যালি সাক্ষাৎ করি এবং আমার সব কিছু তথ্যগুলো তার কাছে দিয়ে আসি। এভাবে আমার একটা পুলিশ ভেরিফিকেশন হয়। আর একটা পুলিশ ভেরিফিকেশনের সম্মুখীন হই আমি, সেটা হচ্ছে ইন্টারনালি হয়, সেটা আমার ইউনিভার্সিটি থেকে পুলিশ ভেরিফিকেশনটা সম্পন্ন হয়। তো পুলিশ ভেরিফিকেশনের আমাকে কিছু পেপার সাবমিট করা হয়, পেপারগুলোকে পূরণ করা লাগে। তো আমি সেই পেপারসগুলো বা সেই ফর্মটা কেমন হয়, কীভাবে পূরণ করেছিলাম সেগুলো আপনাদের দেখাব। পুলিশ ভেরিফিকেশনের জন্য সরকার কর্তৃক যে ফর্মটি দেওয়া হয় সেটা আমরা এখন দেখাব। আমাদের উপরে লেখা আছে গভট অফ দ্য পিপুলস রিপাবলিক অফ বাংলাদেশ। তো এখানে যে তথ্যগুলো আছে সেগুলো আমাদের পূরণ করা লাগবে। প্রথমে আছে মিনিস্ট্রি, এটা সাধারণত ফাইন্যান্স মিনিস্ট্রি থেকে হয়ে থাকে, যেটা যেখানে যেভাবে প্রযোজ্য সেটা লিখতে হবে। ডিভিশন লিখতে হবে, অর্থাৎ কোন ডিভিশন থেকে আর কি বিভাগের অধীনে এই নিয়োগটা দেওয়া হয়েছে। অফিসার, এখানে যে যে পোস্টে জব পাবে সেই অনুযায়ী তার ডেজিগনেশন লেখা লাগবে। তারপর আছে যে দি নেম অফ দ্য পোস্ট ইন হুইচ দ্য ক্যান্ডিডেটস ইজ টু বি অ্যাপয়েন্টেড, এখানে দিতে হবে যে দি নেম অফ দ্য পোস্ট, কোন পোস্টে সে যোগদান নিয়োগ পেয়েছে আর কি। তারপরে আমরা দেখছি যে পার্ট ওয়ানে আছে টু বি ফিল্ড ইন বাই দ্য ক্যান্ডিডেট কর্তৃক, এগুলো পূরণ করা লাগবে। এক নম্বরে আছে নেম ইন ফুল ইন ব্লক লেটার্স এবং বাংলাদেশ ন্যাশনালিটি সহ এটা আমাদের পূরণ করা লাগবে। দুই নম্বরে আছে ফাদার্স নেম ইন ফুল উইথ ডিজিগনেশন অফ সার্ভিস ইফ অ্যানি অ্যান্ড ন্যাশনালিটি, পিতার নাম আমাদের এখানে মেনশন করতে হবে এবং পিতা যদি কোনো চাকরি করে বা তার যে ডিজিগনেশন সেটা লেখা লাগবে এবং বাংলাদেশি এটা লেখা লাগবে, জাতীয়তা। তিন নম্বরে আছে হোম অ্যাড্রেস ইন ফুল, হোম অ্যাড্রেস এখানে সম্পূর্ণভাবে আমরা যেভাবে হোম অ্যাড্রেস আমাদের লেখা লাগে সেটা লিখতে হবে। প্রেজেন্ট রেসিডেন্সিয়াল অ্যাড্রেস, প্রেজেন্ট রেসিডেন্সিয়াল অ্যাড্রেস অর্থাৎ বর্তমান ঠিকানা এখানে উল্লেখ করা লাগবে। লোকাল অ্যান্ড আদার অ্যাড্রেস ডিউরিং দ্য ফাইভ ইয়ার্স হোয়ার দ্য ক্যান্ডিডেট হ্যাজ স্টেড ফর মোর দেন সিক্স মান্থ, এটা হচ্ছে সর্বশেষ কোনো ক্যান্ডিডেট যেখানে অবস্থান করেছিল
তার একটা তথ্য এখানে দেওয়া লাগবে। এটা অনেক সময় অনেকের ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে নাও হতে পারে, এটা অ্যাড্রেস ফর্ম টু এভাবে দেয়া আছে। আমাদের দুই নম্বর পেজে যে তথ্যগুলো আছে, ছয় নম্বরে দেখা যাচ্ছে যে ডেট অফ বার্থ, এখানে জন্ম তারিখ লেখা লাগবে। সাত নম্বরে প্লেস অফ বার্থ, জন্ম স্থান লেখা লাগবে। এখানে আছে ভিলেজ, পোস্ট অফিস, জেলা, তারপরে উপজেলা, এগুলো লেখা লাগবে। আমাদের আট নম্বরে আছে এডুকেশনাল কোয়ালিফিকেশন, শোয়িং প্লেসেস অফ এডুকেশন উইথ ইয়ার্স ইন স্কুল অ্যান্ড কলেজেস ফ্রম ফোরটিন্থ ইয়ার্স অফ দ্য ক্যান্ডিডেট। এখানে যে তথ্যগুলো দেওয়া লাগবে সেইগুলো হচ্ছে, এখানে আছে যে নেম অফ স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, ডেট অফ এন্ট্রি, প্রবেশ করেছে কত সালে বা কত তারিখে, ডেট অফ লিভিং, এটা আমরা পুরো তারিখ সহ সাল সব কিছুই লেখা লাগবে পুরোটাই। এক্সাম পাস্ট, পাসিং ইয়ার, তারপরে ক্লাস, ডিভিশন এবং ইয়ার, এটা আমাদের পূরণ করা লাগবে। আমাদের নয় নম্বরে যেটা আছে যে অফিসার অফ ফার্মস উইথ ফুল ডিসক্রিপশন অ্যান্ড অ্যাড্রেস হোয়ার দ্য ক্যান্ডিডেটস প্রিভিয়াস ওয়ার্ক অ্যান্ড দ্য রিজন ফর লিভিং। হ্যাঁ, এখানে যে তথ্যগুলো দিতে হবে সেটা হচ্ছে যে একজন ক্যান্ডিডেট আগে যদি কোথাও জব করে থাকে তার বর্ণনা দেওয়া লাগবে এবং কেন সে সেখান থেকে চলে এসেছে এর উপরে একটা রিজন লেখা লাগবে। আমি আপনাদের জন্য একটা খসড়া তৈরি করে রেখেছি, আপনারা এভাবে লিখতে পারেন। এখানে আট নম্বরে যে তথ্যগুলো দিতে হবে আপনারা এভাবে লিখবেন, শিক্ষা প্রতিষ্ঠানের নাম, তারপরে হচ্ছে ডেট অফ এন্ট্রি এবং ডেট অফ লিভিং, এটা একটু ঠিক করে ম্যাচিং করে দিতে হবে, কারণ ওই শিক্ষা প্রতিষ্ঠানে আপনি কয় বছর পড়াশোনা করছেন সেটা ঠিক করে দিতে হবে। তারপরে এসএসসি এক্সাম পাস্ট, ডিভিশন সরি ক্লাস অথবা ডিভিশন ইয়ার, হ্যাঁ এইগুলো জাস্ট আপনারা একটু ম্যাচিং করে ডেটগুলো ঠিকঠাক করে তৈরি করে বসিয়ে দেবেন যাতে সব কিছু ঠিক থাকে। তারপরে নয় নম্বরে যেটা আছে, আমরা এটা আমাদের প্রয়োজন হয় না, সেক্ষেত্রে আমরা এনএ লিখব। এনএ বলতে আমরা বলছি নট অ্যাপ্লিকেবল, এটা আমরা এভাবে পূরণ করব। আমাদের তিন নম্বর পেজে এখানে দেখা যাচ্ছে যে যদি ক্যান্ডিডেট কোনো দোষী সাব্যস্ত হয় বা তার কেস থাকে সে বিষয়ে এখানে তথ্য দিতে হবে। যদি সে এই টাইপের তার কিছু না থাকে সেক্ষেত্রে এন এ লিখতে পারে নট অ্যাপ্লিকেবল, অথবা নীল লিখতে পারে এনআইএল। তারপরে এগারো নম্বরে সেমভাবে ফুল, পার্টিকুলার্স অফ দ্য নিয়ার রিলেশনস ইফ অ্যানি, ব্রাদার, সিস্টার, ফার্স্ট আঙ্কেল অ্যান্ড ফার্স্ট রিলেশন ইন ল হু আর ইন গভট সার্ভিস ইন বাংলাদেশ অর ইলস হোয়ার, স্পেসিফাইং দ্য পোস্ট হেল্ড অ্যান্ড হোয়ার পোস্টেড। এখানে এই এগারো নম্বরে যে বিষয়টা হচ্ছে যে যদি কোনো নিকট আত্মীয় বা পরিচিত আমাদের ভাই ব্রাদার তারা যদি সরকারি জব করে থাকে সেক্ষেত্রে তার সম্পর্কে তথ্য দিতে হবে। এইগুলো আসলে এভাবে এতটা দেওয়ার প্রয়োজন হয় না, এখানে আপনারা নট অ্যাপ্লিকেবল লিখে দেবেন অথবা নীল এনআইএল এটা লিখে দেবেন। তারপরে আছে যে এ সার্টিফিকেট অফ ক্যারেক্টার, যেটা বোঝাচ্ছে যে এটা ক্যারেক্টার সার্টিফিকেট দিতে হবে, লাস্ট যে প্রতিষ্ঠান থেকে পড়ালেখা শেষ হয়েছে সেই প্রতিষ্ঠান থেকে এটা সংগ্রহ করতে হবে। আমাদের ১৩ নম্বরে আছে নেম উইথ অ্যাড্রেস অফ টু রেফারেন্স ইন বাংলাদেশ হু ক্যান টেস্টিফাই টু দ্য ক্যান্ডিডেটস ক্যারেক্টার অ্যান্ড অ্যান্টিসিডেন্টস। ১৩ নম্বরে যেটা বলতে চেয়েছে যে ক্যান্ডিডেট সম্পর্কে জানে বা তাকে চেনে এমন দুজন ব্যক্তির নাম লিখতে হবে এবং তাদের অ্যাড্রেস লিখতে হবে।
এবং সেই ব্যক্তিগুলো তারা যাতে সেই ক্যান্ডিডেট সম্পর্কে ইতিপূর্বে অনেক তথ্য তার কাছে থাকে আর কি, এক কথায়। তারপরে ডেট এখানে লেখা লাগবে, সিগনেচার লিখবে, নেম, তারপরে ডেজিগনেশন, ব্রাঞ্চ, ডিভিশন। লাস্ট পেজ এখানে 11 নম্বরে যে অপশনটা আছে এগুলো হয়তো পুলিশ কর্তৃক পূরণ করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষরা। তারপরে এখানে তাদের প্লেস, তারপরে এগুলো সব তারা তাদের দায়িত্ব। তারপরে আছে টু দিয়ে এখানে কিছু লেখা লাগবে। এবং আমি একটু খসড়া করেছি, আমাদের টু যেখানে লেখা ছিল এখানে আমরা সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ কুষ্টিয়া যে যেখানকার আর কি সেটা লিখতে পারে। তারপরে এইভাবে এটা আমি একটু খসড়া করে রেখেছি আপনাদের সুবিধার জন্য। তারপরে এখানে কিছু কাগজপত্র আমাদের সংযুক্ত করা লাগবে, যেমন এখানে দেয়া আছে যে মূল সনদপত্র, চারিত্রিক সনদপত্র, ভোটার আইডি কার্ড, নাগরিক সনদপত্র, ছবি। তো এগুলোই হচ্ছে, এভাবেই হচ্ছে আমাদের পুলিশ ভেরিফিকেশন হয়ে থাকে। পুলিশ ভেরিফিকেশন সম্পর্কে আমি যতটুকু জানতে পেরেছি আপনাদের সাথে শেয়ার করেছি। আপনারা অনেকেই সরকারি জব, বেসরকারি জব ট্রাই করবেন এবং এই বিষয়গুলো অবশ্যই জেনে রাখবেন, আপনাদের অনেক উপকার হবে। তো ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। বেস্ট অফ লাক।